আসসালামু আলাইকুম, ফুড ব্লাস্টে আপনাদের স্বাগতম। আজকে আমি বানিয়ে দেখাবো আমরস রেসিপি। গরমের দিনের জন্য এই রেসিপিটা একেবারেই পারফেক্ট একটা রেসিপি। আমরস রেসিপির জন্য প্রথমে আমি বড় সাইজের দুটা আম নিয়েছি, পাকা আম। আমটাকে প্রথমে কেটে নিব। এখন এক পিস আমকে আমি চাকুর সাহায্যে একটু ডিজাইন করে কেটে নিব। প্রথমে লম্বালম্বি ভাবে কেটে নিচ্ছি, তারপরে চাকুর সাহায্যে আড়াআড়ি ভাবে কেটে নিব, যেটা ডাইস কাট বলে। এইভাবে কেটে নিব পুরাটা। কাটার পরে হাতের সাহায্যে এটাকে একটু উল্টে দিলে আমগুলি খুলে আসবে। চাইলে এটা এখন আপনি গ্লাসে অথবা চাকুর সাহায্যে একটু টান দিলে ছাল থেকে আমটা খুলে আসবে। তো এটা থাক, যেহেতু সুন্দর করে কেটেছি, এখন এই আমটাকে আমি কেটে নিব এবং আরেকটা বড় সাইজের আম আমি কেটে নিব। আর এখানে লাগছে 1/3 কাপ চিনি। আপনারা আপনাদের চিনি স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন। আর এখানে জাল করা ঘন দুধ নিয়েছি 1 কাপ, তারপরে ঠান্ডা করে নিয়েছি। এখন একটা ব্লেন্ডারে প্রথমে দুধ ঢেলে দিব। দুধটা ঢেলে দেওয়ার পরে দিয়ে দিব আম। তো আমি বড় সাইজের দুইটা আম নিয়েছি। নেয়ার পরে এটাতে দিয়ে দিব চিনিটা। আমে তো এমনিতেই যথেষ্ট মিষ্টি থাকে, অত বেশি চিনির প্রয়োজন হয় না। এখন ব্লেন্ডারে জাস্ট ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে এটা হাতের সাহায্যে কষলিও করতে পারেন, অথবা ডাল খুঁটির সাহায্যেও ব্লেন্ড করে নিতে পারেন। যদি আমার ভিডিও ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। এখন আমি দুটি গ্লাস নিয়েছি, এই দুটাতে আমি আমরসটা ঢেলে নিব। ব্লেন্ডারের জগ থেকে আমরসটা ঢেলে নিচ্ছি। দেখুন কতটা ঘন হয়েছে। এটা কিন্তু নর্মাল ম্যাঙ্গো জুসের মতো না, এটা অনেক ঘন হয়, অনেকটা আইসক্রিমের মতো। আমি আরেকটা গ্লাসে ঢেলে নিচ্ছি। এখন এটাকে প্রায় 3 ঘন্টা বা 4 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে, বেশ ঠান্ডা ঠান্ডা গরমের মধ্যে খেতে এত ভালো লাগবে যেটা বলার বাইরে। তো আপনারা বাসায় ট্রাই করবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।